হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজকে যিনি আমার অতিথি হয়ে এসেছেন তিনি একজন সুপারস্টার জয়নাল হাজারি। স্যার, আপনাকে সাধারণ মানুষ ভয় পায় কেন? সাধারণ মানুষ ভয় হয়তো একসময় পেত, মুক্তিযুদ্ধ ছিলাম, লড়াই করেছি বিএনপি জামাতের সঙ্গে, দলকে প্রতিষ্ঠিত করেছি, অনেক কিছুর কারণে ভয় পেতে পারে, তবে এখন একেবারেই ভয় পায় না। এখন বরং আমাকে দেখলে মানুষ আরও এগিয়ে আসতে চায়, জড়িয়ে ধরতে চায়, আদর করতে চায়। আমিও মানুষের কাছে গেলে মানুষ সেই পরিস্থিতি নাই। এখন আমার গ্রহণযোগ্যতা স্থানীয় অঞ্চলে অনেক বেশি এবং গোয়েন্দা সংস্থাসমূহের কাছ থেকে তথ্য সংগ্রহ করেই নেত্রী আমাকে এটা করেছেন। আমাকে যদি আমার সেই ভাবমূর্তি সেই বদনাম থাকতো তাহলে নেত্রী এই রিস্কটা এই মুহূর্তে নিতেন না। আর যদি কেউ ভয় পায় সেই হয়তোবা এক সময় ছিল, এখন এই প্রজন্ম আমার মনে হয় ভয় পায় না, আপনারা খবর নেন। বঙ্গবন্ধু হত্যার পর আর্মিদের রিমান্ডে ছিলেন কতদিন? তখনকার সময় একটা ইউনিট ছিল, এটাকে বলা হচ্ছিল FIU, ওদের রিমান্ডে ছিলাম আমি 1 মাস 10 দিন পুরো। তারপরে তারা আমাকে গুলশান থানায় পাঠায়, আমাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছিল, গুলশান থানায় পাঠাইলে সেখান থেকে প্রথমে ডিটেনশন দিয়ে পাঠায়, পরে অনেক মামলা দেয়। ওই সময় একটা না একদিনের জন্য বাইরে আসতে পারি নাই, একটা না 5 বছর জেলে ছিলাম। আওয়ামী লীগের জন্য আপনার অনেক অবদান আছে, নিশ্চয়ই আছে, একটি অবদানের কথা শুনতে চাই আপনার মুখে যেটি আপনি বলে গর্ববোধ করতে পারেন। ক্লিন্টন রাষ্ট্রপতি আমেরিকার বাংলাদেশে এসেছিলেন, নিশ্চয় মনে আছে। সেই ক্লিন্টনের সঙ্গে তো আমাদের আওয়ামী লীগ তখন ক্ষমতায় অনেক প্রোগ্রাম করেছে, অনেক কষ্ট করে আমি শুনেছি খালেদা জিয়া একটা তার সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করেছিল। সেই সাক্ষাৎকারে খালেদা জিয়া শুধু একটা কথা বলেছিল যে আমি জয়নাল হাজারির জন্য এলাকায় যেতে পারি না, আপনি এটার সুরাহা করে দেন। তাইলে বুঝতে পারেন আমি আওয়ামী লীগের জন্য কতটা করেছি বলে বিএনপিরা কতটা বিপদগ্রস্ত ছিল, এবং যার জন্য ক্লিন্টনের কাছে দেশের কথা না বলে উনি শুধু একটা দাবি করেছিলেন, জয়নাল হাজারির জন্য যেতে পারি না, আপনি এটার ব্যবস্থা করুন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে চিকিৎসার জন্য 40 লক্ষ টাকা দিয়েছে, অথচ লোক মুখে চাউর আছে যে আপনি একজন গডফাদার, আপনার অনেক টাকা, তাহলে 40 লক্ষ টাকা সহযোগিতা আপনি কেন পেলেন? আসল অবস্থাটা কি? সিঙ্গাপুরের চিকিৎসার ব্যয় কত সবাই আপনারা জানেন, তো সিঙ্গাপুরের চিকিৎসা ব্যয় এই কোলন ক্যান্সারের চিকিৎসা করার জন্য 1 কোটি টাকা বা তারও বেশি খরচ হওয়ার প্রশ্ন আছে। আমার কাছে এই মুহূর্তে এত টাকা খরচ করার, বাংলাদেশে হয়তো চিকিৎসা করাতে গেলে হয়তো বা এইটা হয়তো সম্ভবত, কিন্তু বলা যেত সৌভাগ্য এটা যে আমার অন্য অন্য ব্যাপারে এবার আমার চিকিৎসা হয়েছে কিন্তু কোলন ক্যান্সার পাওয়া যায় নাই, আমার কোলনোস্কোপি করার পরে কোলন ক্যান্সারটা পাওয়া যায় নাই। তবে আমার সুইজারল্যান্ড মধ্যে যেতে হবে যদি তারা বলে, তবে সিঙ্গাপুর বলছে যে এইটা বরং চিকিৎসা করা রিং লাগানো ঝুঁকিপূর্ণ, এটা রিং লাগানো যাবে না। কিন্তু আমাদের এখানে যে নিউরো হসপিটাল আছে সরকারি, সেখানকার এক বড় ডাক্তার যেটা এটা শুধু দেখে, সে বলছিল যে সে ঠিকানা টুকানা দিয়ে দেবে, সুইজারল্যান্ডের একটা ডাক্তারের কাছে গেলে আপনার ঠিকমতো চিকিৎসা হবে। তো এগুলো অনেক ব্যয়বহুল, 40 লাখ টাকায় ওইসব চিকিৎসা হওয়ার বিষয় নাই। স্যার, আপনি তো একজন সাধারণ মানুষও আমাদের মতো, আপনিও ভাত খান ঘুমান, আপনিও কখনো গুনগুন করে গান গান। বিগত 20 বছর আপনাদের থেকেও খারাপ ছিলাম, তো আমার তো কোনো দায়িত্বও ছিল না, কোনো গুরুত্বও ছিল না, কোনো কিছু ছিল না, ফলে আপনি এখানে চাকরি বাকরি করছেন, ভালো মায়নে পাচ্ছেন, আপনাকে টেলিভিশনে দেখা যাচ্ছে, কিন্তু আমার তো কোনো কিছুই ছিল না একসময়। স্যার, যেহেতু আপনার কোনো কিছু ছিলই না, অবসর সময় তো আপনি গুনগুন করে গানও গাইতেন, আজকে দর্শককে স্যার 4টা লাইন গান শোনাতে হবে গুনগুন করে। গান তো বহু রকমের আছে, রবীন্দ্রসঙ্গীত স্যার আপনার যা ভালো লাগে। আমার ভালো লাগলে আমি কালকেই একটা গান গাইলাম, সেটা হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর। স্যার আপনি সুরে সুরে গান, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন উড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। বয়স কত স্যার? বয়স তো 74 হয়ে গেছে, তো মনটা আমার একেবারেই এখনো সবুজ, যদিও আমি বয়সে বা আমার দেহ সুস্থ
বৃদ্ধই বলতে পারেন। আপনি অবশ্যই তরুণ, এই শোতে এসে আপনার কেমন লাগলো স্যার? খারাপ না, তোমার কথাবার্তা ভালোই তো লাগছে।